আবার আবার বাহ সুন্দর গুড ভাই তুমি একটু ভাইয়া কিছু মুখ করে দাও আদর করে দাও কেন নামবে শুরু করে দাও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে হাজির হলাম আমার দুই ছেলের চকলেট খাওয়া নিয়ে ওরা এই লকডাউনের মধ্যে বাসা থেকে বের হতে পারে না ওদের এগুলো খাওয়া হচ্ছে না খুব কষ্ট তো বাসাতেই নিয়ে এসে দিতে হয় দুজন প্রচুর চকলেট খায় চকলেট চিপস খাওয়ার পোকা তো যত চেষ্টা করি যেন না দিতে হয় তারপরেও দিতে হয় অনেক জেদ করে বাসায় এনে রাখতে হয় এগুলো দুজনকেই সমান সমানভাবে দিতে হয় একজনের খাওয়া দেখলে আরেকজন খেতে চায় তো আজকে ওদের চকলেট খাওয়ার ভিডিও দিয়েছি করছি আপনারা দেখেন মনোযোগ দিয়ে ওখানে বসে খান বাবা এটা দিয়ে দিই মিল ছিলে দেবো ওখানে বসেন আমি ছিলে দিচ্ছি বসেন বসেন ওখানে বসেন বসে বসে খান আপনি এই পাশে বসেন ছিলে দিচ্ছি বসেন বসে বসে খান ছিলতে পারেন না আপনাদের খুব আনন্দ লাগছে কেমন আনন্দ লাগছে হ্যাঁ বলেন তো একটু সেগুলো সবাইকে বেশি বেশি কি করবেন তারপর তুমি এখন চকলেট খাও করোনা ভাইরাসের দোয়াটা একটু বলে দাও তো সবাইকে মাশাআল্লাহ সুন্দর হয়েছে এখন তুমি খাও চকলেট খাও তোমার কোন চকলেটটা বেশি পছন্দ বাবা মজা পেয়েছেন আপনার সবচেয়ে কি চকলেট পছন্দ বাবা আর কি খেতে চান সবচেয়ে কি বেশি পছন্দ করেন চকলেটস এর মধ্যে কি চকলেট বেশি পছন্দ করেন বেশি পছন্দ করেন আপনি কি খাচ্ছেন চকলেট খাচ্ছেন
দিদি মিষ্টি খাচ্ছেন আপনি? কোন ফ্রুটস আপনার বেশি পছন্দ? নারকেল কেন? ওয়াটারমেলন না আপনি পছন্দ? ম্যাঙ্গো পছন্দ? নারকেল একটা হলো, ডাব ও ডাব পছন্দ? তাই বল। খান তাড়াতাড়ি, চকলেট গুলো খান। আপনারা কয় ভাই? চকলেট পেলে অনেক খুশি লাগে। এগুলো চকলেট কে দিয়েছে? কে দিয়েছে চকলেট? মাম্মি দিয়েছে? মামনি দিয়েছে? আজকে ইচ্ছা মতো চকলেট খাও। আজকে চকলেট খেতেই তোমাদেরকে দিলাম শখ করে। অন্যদিন কখনো এরকম চকলেট খেতে দিই না, একটা একটা করে দিই। চকলেটের প্যাকেট গুলো কোথায় ফেলতে হবে? ওকে, তুমি ওটা পরে ডাস্টবিনে ফেলে দিও। ওকে, আমাকে দিয়ে দাও, আমি ডাস্টবিনে ফেলে দেব। না, তুমি ওখানে থাকো। এরপরে কোনটা খাবে? দেন, আমাকে দেন। গলায় বেঁধে গিয়েছে, পানি খাবেন? খেলতে পারবেন? দেখেন দুই ভাই কত মনের সুখে চকলেট খাচ্ছে, কখনো এভাবে খেতে দেইনি।
আজ ভাবলাম যে থাক বাইরেও নিয়ে যেতে পারছি না, বাইরে অনেক বৃষ্টি, আর এই পরিস্থিতিতে বাইরে বাচ্চাদের নিয়ে যাওয়া যাচ্ছে না, সেজন্য যেটা ওদের ভালো লাগে সেটাই করার চেষ্টা করছি, ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, এন্টারটেইন দিচ্ছি ওদেরকে, ওরা যেন খুশি থাকে, হ্যাপি থাকে, ওদের খুশি আমার খুশি। বাইরে গেলে ওরা খুব আনন্দ পায়। আগে আমরা ওদেরকে বাইরে নিয়ে যেতাম, দৌড়াদৌড়ি করতো, দুই ভাই ফাঁকা জায়গায় গিয়ে খেলাধুলা করতো, অনেক রাইডসে উঠতো, অনেক মজা করতো, কিন্তু এখন সেগুলো করতে পারছে না। চিনতে পারছো না আমি ছিঁড়ে দেবো? বসো বসে বসে ছিল, আরেকজনের এদিকে ম্যাঙ্গো বার খাওয়া শেষ, যা দিলে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেছে, এখন আর কি খাবে সে অপেক্ষায় আছে। এটা খাবে না, পানি খাবে। তুমি একটু ভাইয়াকে চুমুকে দাও, আদর করে দাও। খাও কেন একটুতে, ওকে একটু গলা ধরে দাও, ভাইয়া একটু আদর করো, চুমু দাও ভাইয়াকে। তোমার চকলেট আছে, খাবে ও, থাক ওরা শোয়াতে, একটু শুয়ে পড়ছে, বলো ওঠো, শুচ্ছ কেন, কেন নামবে? শোনো একটা গান বলো তো, ছোটটার আগে খাওয়া হয়ে গেল, ছোটটা ফার্স্ট, আর বড়টার এখনো দুটো বাকি আছে। ছোটটা আমার চকলেট খাওয়ার ব্যাপারে খুব চালু, গিলে গিলে খেয়ে নিয়েছে, আস্তে ধীরে চুষে চুষে খায়নি, আর বড়টা আস্তে ধীরে একটু একটু করে চুষে চুষে খায়। আপনি ফার্স্ট হয়েছেন, তাহলে এখনো খাচ্ছেন কেন? হ্যাঁ এখন তুমি বলো তো, দেখি তুমি শোনাও, ভিউয়ার্স থেকে বসো বসে, এবার তোমার মুখে বসো, তুমি বলো তো দেখি, বলো বলো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরেকটা বলতে পারবে? মৌমাছি মৌমাছিটা বলো তো একটু, বলো এখন না, তারপর ছয় পায়,
মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনি কি বলতে পারেন আই ছেলে রায় মেরা বলেন তো একটু? না ওগুলো না, আমি চাঁদকে বলি এই গানটা বলতে পারেন? চকলেট মুখে থেকে সরিয়ে বলেন, তারপর বলেন বলেন বলো ইকরি মিকরি বলেন দাম কাটে খেয়ে এলো দামোদারের দুয়ারে বসে চাল কাটতে ভাত খাইতে ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে কোদাল হলো খা শিয়ালে সুন্দর হয়েছে। মাথার উপরে কি যায়? বল যায়, আর কি যায়, আর কি যায়, চিল যায়। তারপর কি করে বাইরে যেতে হবে?